हेलो फ्रेंड्स, আমরা সবাই রাজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি একটা নিউ রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিকেন রেজালা। হ্যাঁ, গরম পরোটা আর চিকেন রেজালা হলে ব্যাপারটা বেশ অন্যরকম হবে। তো চলো এই রেসিপিটা বানাতে কি কি লাগছে আমরা দেখে নিই। তো আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম উইথ বোন চিকেন। আর এই চিকেনটার মধ্যে আমি এবার কিছু ম্যারিনেট করে নেবো, তার জন্য টক দই দিয়ে দিচ্ছি। আমি ডেসক্রিপশন বক্সে আমার পরিমাপগুলো কী কী নিয়েছি আমি বলে দেবো। তো এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো, আর একটু লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। তো আমি এই সবগুলোকে এবার একসাথে মাখিয়ে নেব। ভালো করে চিকেনের গায়ে এই টক দই, গোলমরিচ আর লবণটা মাখিয়ে রাখতে হবে 30 মিনিটের জন্য। আপনাদের কাছে খুব কম টাইম থাকলে 10-15 মিনিট কিন্তু রাখতেই হবে এটাকে। ম্যারিনেটটা যত ভালো হবে তত চিকেনটা সফট হবে খেতে। তো আমি এটা ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। আর এর মধ্যে আমি একটু কড়াই গরম করে এর মধ্যে 2 থেকে 3 চামচ মতন ঘি আমি অ্যাড করে দিচ্ছি। আর ঘিয়ের মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, কারণ রান্নাটা আমি সাদা তেলে করছি না, একটু সর্ষের তেলে করছি। আর যখন ঘি আর সর্ষের তেলের ফ্লেভারটা একসাথে বেরোয় তখন খুবই ভালো লাগে খেতে। তো এখন এই ঘি আর সর্ষের তেলটাকে ভালো করে আমি গরম হতে দেবো, নচেত সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর ঘিয়ের গন্ধটা পুড়ে যাবে, পুরো উল্টোটা হবে। তো আস্তে আস্তে দুটোকে আমি গরম হতে দেব। আর এই তেলটা আর ঘিটা গরম হলে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আছে 4টে ছোট এলাচ, দারচিনি টুকরো আর লবঙ্গ। তো আমি এই সবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো ভেঙে। আর তেজপাতা অ্যাড করে দিলাম 1/2 মতো। এবার ফ্লেভার থেকে ভালো রকম গন্ধ চাললে আমি একটা বাটিতে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো এটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে কতটা কী দিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে সব পরিমাপগুলো আমি দিয়ে দেবো। তো আমি এখন মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, খুব ছিটকবে। তো আপনারা চাইলে একটু লবণ দিয়ে নিতে পারেন এই সময়টাতে, কিন্তু যদি মনে হয় লবণের গণ্ডগোল হয়ে যাবে তাহলে অবশ্যই দেবেন না। একটু দূরে সরে স্প্যাচুলা দিয়ে বারবার নাড়তে থাকবেন, দেখবেন ফোঁটাটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমি মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব, কারণ যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মতো তেল উঠে এসছে ওপরে। তো এটা আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। তো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর আমি চিকেনটার সাথে সব মশলাটাকে ভালো করে অ্যাড করে নেব। তো ভালো করে অ্যাড করা হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন নুন পরিমাণ মতো। মনে রাখতে হবে ম্যারিনেটের সময়ও দিয়েছিলাম নুন, এখানে আমি একটু দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে আমি একটু রোস্টেড জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা একটু কাশ্মীরি মির্চও ব্যবহার করতে পারেন, কারণ যদি কেউ ঝাল না খান তাহলে এইটুকু শুকনো লঙ্কাও রেজালাতে দেওয়া দরকার নেই। আর যদি বাচ্চাদের জন্য করে থাকেন তাহলে তো এই শুকনো লঙ্কাটা পুরোপুরি অপশনাল, কারণ আমি অলরেডি কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো পড়েছে। তো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর তেল আর জল ভাবটা কেটে যাচ্ছে ততক্ষণ। তো দেখতেই পাচ্ছি মশলাটা একদম ভালো করে গায়ে মেখে গেছে চিকেনের। তো ভালো মতন তেলও বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন। তো মাংসটা আমার আধা আধি রেডি। তো এর মধ্যে আমি এখন একটা পেস্ট অ্যাড করে দেবো। তো মাংসটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এবার আমি একটা পেস্ট এর মধ্যে অ্যাড করে দেবো।
সেটা হচ্ছে কাজু আর একটু চারমগজ আর একটু পোস্ত আমি গরম জলে ভিজিয়ে পেস্ট করে রেখেছি। এখানেও কতটা কি দিয়েছি আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আপনাদের বুঝতে যাতে কোনো অসুবিধে না হয়। তো আমি এই পেস্টটা এখন আমি চিকেনটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। স্টিমটা কিন্তু একদম কমিয়ে রাখবেন, নচেৎ কাজু আছে পুড়ে যেতে পারে। তো আমি ভালো করে এবার মিক্সিং করে নিচ্ছি ব্যাপারটাকে। তো ভালো করে মাখানো এখানে হয়ে গেছে আমার মশলার সাথে চিকেনটাকে, আর গ্রেভিটা অনেকটা থিক হয়ে গেছে। আর এখানে আমি এক চামচ দুধের মধ্যে একটু কেশর আর অবশ্যই কেওড়ার জল অ্যাড করে দিলাম। তো এবার এই পুরো মিশ্রণটাকে আমি ঢেলে দেবো, কারণ এটা সম্পূর্ণ অ্যারোমা, সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি এবার ভালো করে মাংসটা নাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মাংসটা আমার পুরোপুরি ডান, গ্রেভিটাও দারুণ এসছে, ফ্লেভারটাও সেই বের হচ্ছে। তো আর মাংসটা প্রায় কমপ্লিট। তো একটু গরম গরম পরোটা আর তার সাথে চিকেন রেজালা সবারই ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন। তো মাংসটা আমার ফুল রেডি হয়ে গেছে, তো আপনারা প্লিজ খেয়ে বলবেন আমাকে, কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। আর এখানে দেখুন আমি প্লেটিং করে নিয়েছি, আর এখানে আমার দুটো ভিডিওর লিংক শেয়ার করে দিলাম, প্লিজ আপনারা চ্যানেলটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা।